খবর প্রতিটো পরিয়ালক রাজ্য সরকারে প্রদান করিব 7 লাখ টাকা, আর আপনিও লাভ করিব সরকারের 7 লাখ টাকা। আর তার বাবে আপনার থাকিব লাগিব রেশন কার্ড থাকলে আপনি লাভ করিব অরুণোদয় আঁচনি, আর অরুণোদয় রেশন কার্ড আর অরুণোদয় থাকলে লাভ করিব আয়ুষ্মান কার্ড। যেহেতু স্বাস্থ্যর নামত 5 লাখ টাকা প্রদান করিব রাজ্য সরকারে, তার উপরও অতিরিক্ত 2 লাখ টাকা প্রদান করা হব প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার অধীনত। এতিয়া রেশন কার্ড অরুণোদয় আঁচনি থকা লোকে রেশন কার্ড থাকিলে লাভ করিব সরকারের 7 লাখ টাকা। আর কেনেদরে আবেদন করিব, কেনেদরে প্রক্রিয়া হব, আমি সবিস্তারে খবরটো লৈ অহাৰ চেষ্টা করিম। এটা অতি গুরুত্বপূর্ণ খবর, ডাঙৰ খবর, অরুণোদয় আঁচনিক লৈ বৃহৎ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর 3 লাখ মহিলাক অরুণোদয় দিয়া হব বা দিব সরকারে। রেশন কার্ড থাকিলে লাভ করিব অরুণোদয় আঁচনির ধন, আর রেশন কার্ড অরুণোদয় লাভ করা লোকে পাব আন এক সুবিধা, সেয়া হৈছে প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনার অধীনত লাভ করিব স্বাস্থ্য বীমা। দুর্ঘটনা মৃত্যু বেমার হলে লাভ করিব 2 লাখ টাকার অনুদান। আয়ুষ্মান কার্ডর উপরও লাভ করিব অতিরিক্ত 2 লাখ টাকা। এটা ডাঙর খবর। স্বাস্থ্যর নামত মুঠ এতিয়া 7 লাখ টাকা প্রদান করিব রাজ্য সরকারে। অরুণোদয় আঁচনিক লৈ বৃহৎ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। 3 লাখ আর 3 লাখ মহিলাক প্রদান করা হব অরুণোদয় আঁচনি, আর রেশন কার্ড থাকলে লাভ করিব অরুণোদয় আঁচনির ধন। এই কথা এই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীগিয়ে। রেশন আর অরুণোদয় লাভ করা লোকে পাব আন এক সুবিধা, সেয়া হয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনার অধীনত লাভ করিব স্বাস্থ্য বীমা। দুর্ঘটনা মৃত্যু বেমার হলে লাভ করিব 2 লাখ টাকার অনুদান। আয়ুষ্মান কার্ডর উপরও লাভ করিব অতিরিক্তক 2 লাখ টাকা। স্বাস্থ্যর নামতে এনেদরে এটা সরকারে 7 লাখ টাকা প্রদান করিব প্রতিটো পরিয়ালক বা প্রতিগৰাকী লোকক। এটা ডাঙর খবর জানার চেষ্টা করছো। আর 3 লাখ মহিলাক অরুণোদয় দিব রাজ্য সরকারে। রেশন কার্ড থাকলে লাভ করিব অরুণোদয় আঁচনির ধন, আর কেবল মাত্র অরুণোদয় আঁচনিয়ে নহয় আয়ুষ্মান কার্ড লাভ করিব। আয়ুষ্মান কার্ডর 5 লাখ টাকার উপরও অতিরিক্ত 2 লাখ টাকা প্রদান করিব। এই ঘোষণা করেছে বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা আঁচনির অধীনত অতিরিক্ত 2 লাখ টাকা প্রদান করা হব, যত দুর্ঘটনা সংঘটিত হলে মৃত্যু হলে সমান্তরালক বেমার হলে লাভ করিব 2 লাখ টাকার স্বাস্থ্যর বীমা। এই কথা উল্লেখ করেছে আজি ধেমাজিত উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই বৃহৎ ঘোষণা করা দেখবলে পাওয়া গেছে। অরুণোদয় আঁচনিক লৈ বৃহৎ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীগিয়ে। রেশন কার্ড থাকলে লাভ করিব অরুণোদয় আঁচনির ধন। রেশন আর অরুণোদয় লাভ করার লোকে পাব আন এক বিশেষ সুবিধা, সেয়া হয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনার আঁচনির অধীনত 2 লাখ টাকা অতিরিক্ত স্বাস্থ্য বীমা লাভ করিব। আয়ুষ্মান কার্ডর উপরও লাভ করিব 2 লাখ টাকা, অর্থাৎ আয়ুষ্মান কার্ডর 5 লাখ টাকা আর অতিরিক্ত 2 লাখ টাকা, মুঠ 7 লাখ টাকা লাভ করিব প্রতিগৰাকী লোকে। এই বৃহৎ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীগিয়ে কি কৈছিল, সেই মন্তব্য আছে, আমি মন্তব্য আগবাইছো। আমার যিসকলে অরুণোদয় আঁচনি পাই আছে, এইবার বাজেটত আমি ঘোষণা করছো যে আর 3 লাখ পরিয়ালক আমি নতুনকৈ অরুণোদয় দিম। এইবার আমি লাহে লাহে একটা সিদ্ধান্ত লব খুঁজিছো যে যার যার ঘরত রেশন কার্ড আছে তেওঁলোককে যাতে আমি অরুণোদয়টো লগত দিব পাৰো। এই বিষয়ে সরকারের ঘরত চিন্তা চর্চা চলি আছে, কিন্তু তার লগত এইবার আমি আৰু এটা সিদ্ধান্ত লৈছো যে রেশন কার্ড বা যদি অরুণোদয় থাকে তেওঁলোকর ঘরবিলাকক প্রধানমন্ত্রীর ইন্স্যুরেন্স স্কিম যেটো আমার সুরক্ষা যোজনা আছে তার লগতো আমি সংলগ্ন করে দিম, যাতে এক্সিডেন্ট হলে, মৃত্যু হলে, বেমার হলে 2 লাখ টাকা পর্যন্ত আমি তারপরাও পাব পারো। আমার হেলথ কার্ডটো আছেই, প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রীর আয়ুষ্মান ভারত, কিন্তু ইন্স্যুরেন্স যদি আমি করে লো তেতিয়াহলে আমি আরো 2 লাখ টাকা আমি বেমারের সময়ত, এক্সিডেন্টর সময়ত, মৃত্যুর সময়ত আমার পরিয়ালটোয়ে পাব পারিব। আর সেই কারণে মই আপনালোকক অনুরোধ করিম যে কিছুদিন পিছত আপনালোকর তাত ইন্স্যুরেন্সর ফর্ম ফিল আপ করার কারণে মানুষ যাব, আপনালোকে ফর্ম ফিল আপ করে দিব, প্রিমিয়াম আপনালোকে দিব নালাগে, প্রিমিয়াম তো সরকারে সরকার ঘরের পর দিব, আপনালোকে মাত্র সহিটো করে দিব লাগিব, হব নয়। আমার যিসকলে অরুণোদয় আঁচনি পাই আছে,
এইবার বাজেটত আমি ঘোষণা করছো যে আরো 3 লাখ পরিয়ালক আমি নতুনক অরুণোদয় দিম। এইবার আমি লাহে লাহে একটা সিদ্ধান্ত লব খুঁজিছো যে যার যার ঘরত রেশন কার্ড আছে তেওঁলোককে যাতে আমি অরুণোদয়টো লগত দিব পাৰো। এই বিষয়ে সরকারও ঘরত চিন্তা চর্চা চলি আছে, কিন্তু তার লগত এইবার আমি আরো একটা সিদ্ধান্ত লৈছো যে রেশন কার্ড বা যদি অরুণোদয় থাকে তেওঁলোকৰ ঘরবিলাকক প্রধানমন্ত্রীর ইন্স্যুরেন্স স্কিম যেটো আমার সুরক্ষা যোজনা আছে তার লগতো আমি সংলগ্ন করে দিম, যাতে অ্যাক্সিডেন্ট হলে, মৃত্যু হলে, বেমার হলে 2 লাখ টাকা পর্যন্ত আমি তারপরাও পাব পাৰো। আমার হেলথ কার্ডটো আছে, প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রীর আয়ুষ্মান ভারত, কিন্তু ইন্স্যুরেন্স যদি আমি করে লোক তেতিয়াহলে আমি আরো 2 লাখ টাকা আমি বেমারের সময়ত, অ্যাক্সিডেন্টর সময়ত, মৃত্যুর সময়ত আমার পরিয়ালটোয়ে পাব পারিব। আর সেই কারণে মই আপনালোকক অনুরোধ করিম যে কিছুদিন পিছত আপনালোকৰ তাত ইন্স্যুরেন্সৰ ফর্ম ফিল আপ করার কারণে মানুষ যাব, আপনালোকে ফর্ম ফিল আপ করে দিব, প্রিমিয়াম আপনালোকে দিব নালাগে, প্রিমিয়াম তো সরকারে সরকারের ঘরের পর দিব, আপনালোকে মাত্র সহিটো করে দিব লাগিব। হব এয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। আর এনেদরে এতিয়া মুঠ 7 লাখ টাকা স্বাস্থ্যর বীমার নামত প্রদান করা হব প্রতিটি পরিয়ালক, এই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আজির দিন ধেমাজিত উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীগুলো করলে এই বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রীগুলো কৈছে যে রেশন কার্ড থাকিলে লাভ করব অরুণোদয় আসনির ধন, অরুণোদয় লাভ করার আন এক সুবিধা লাভ করব, সেয়া হয়েছে আয়ুষ্মান কার্ডটো লাভ করিয়ে আছে, হেলথ কার্ড লাভ করিয়ে আছে মুখ্যমন্ত্রী আয়ুষ্মান কার্ড, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত কার্ড লাভ করে থাকার সমান্তরালক এটার প্রধানমন্ত্রী ইন্স্যুরেন্স অর্থাৎ প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনার আসনির অধীনত অতিরিক্ত 2 লাখ টাকা লাভ করব, যে দুর্ঘটনা হলে বা মৃত্যু হলে, বেমার আজার হলে প্রতিটি পরিয়ালে যাতে 2 লাখ টাকা লাভ করে এই বৃহৎ ঘোষণা করা দেখবলে পাওয়া গেল। আজির দিন স্বাস্থ্যর নামত মুঠ 7 লাখ টাকা লাভ করব এটা প্রতিটি পরিয়ালে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এটা অতি গুরুত্বপূর্ণ খবর, জরুরি খবর আপনার বাবে। আপনার রেশন কার্ড আছে নাই বা অরুণোদয় আপনি লাভ করে আছে নাই, যদি আপনার রেশন কার্ড নাই তেনেহলে এই সুবিধারপরা আপনি বঞ্চিত হব, যদি আপনার রেশন কার্ড আছে তেনেহলে আপনি লাভ করব সরকারের 7 লাখক টাকা। এই বৃহৎ ঘোষণা করেছে আজির দিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীগুলো উল্লেখ করেছে রেশন কার্ড যখন আছে তখন লাভ করব অরুণোদয় আসনি, আর নতুনক যেহেতু রাজ্য 3 লাখ লোকক প্রদান করা হব, 3 লাখ মহিলাক অরুণোদয় আসনি বিতরণ করা হব এই ঘোষণা করেছে ধেমাজিত উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীগুলো করলে এই বৃহৎ ঘোষণা। আর সমান্তরালক উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীগুলো রেশন কার্ড থাকলে অরুণোদয় আসনি, আয়ুষ্মান কার্ড, আয়ুষ্মান কার্ডৰ উপৰিও অতিরিক্ত 2 লাখ টাকা, অর্থাৎ আয়ুষ্মান কার্ডৰ জৰিয়তে 5 লাখ টাকা আর অতিরিক্ত প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনার আসনির অধীনত 2 লাখ টাকা লাভ করব, যে 2 লাখ টাকা দুর্ঘটনা হলে, মৃত্যু হলে বা অন্যান্য বেমার আজার হলে লাভ করব প্রতিটি পরিয়ালে। এই বৃহৎ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীগুলো। পুনের ফুল প্লেট মাধ্যমের জড়িয়ে সেই বিশেষ ভাল খবরটো লৈ অহার চেষ্টা করি। এটা অতি জরুরি খবর, অরুণোদয় আসনিক বৃহৎ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আরও 3 লাখ মহিলাক অরুণোদয় দিব সরকারে, অরুণোদয় আসনি সামরি লওয়া হব, রেশন কার্ড থাকলেই লাভ করব অরুণোদয় আসনির ধন, রেশন আর অরুণোদয় লাভ করা লোকে পাব আন এক বিশেষ সুবিধা, আর সেয়া হয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনার অধীনত লাভ করব স্বাস্থ্য বীমা, দুর্ঘটনা মৃত্যু হলে, বেমার হলে লাভ করব অতিরিক্ত 2 লাখ টাকা, আয়ুষ্মান কার্ডর উপরও লাভ করব অতিরিক্ত 2 লাখ টাকা, অর্থাৎ স্বাস্থ্যর নামত এতিয়া মুঠ 7 লাখ টাকা প্রদান করব বা দিব সরকারে প্রতিটি পরিয়ালক, প্রতিটি পরিয়ালক সরকারে এনেদরে 7 লাখ টাকাকৈ দিব বলে ঘোষণা করেছে আজির দিনট মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। পুনর্বার মুখ্যমন্ত্রীগুলো কি কৈছিল সেই মন্তব্য শুনবার চেষ্টা করি। সকলে অরুণোদয় আসনি পাই আছে, এইবার বাজেটত আমি ঘোষণা করছো যে আরো 3 লাখ পরিয়ালক আমি নতুনক অরুণোদয় দিম। এইবার আমি লাহে লাহে একটা সিদ্ধান্ত লব খুঁজিছো যে যার যার ঘরত রেশন কার্ড আছে তেওঁলোককে যাতে আমি অরুণোদয়টো লগত দিব পাৰো। এই বিষয়ে
সরকারের ঘর চিন্তা চর্চা চলি আছে, কিন্তু তার এইবার আমি আরো একটা সিদ্ধান্ত লৈছো যে রেশন কার্ড বা যদি অরুণোদয় থাকে ঘরবিলাক প্রধানমন্ত্রীর ইন্স্যুরেন্স স্কিম যেটো আমার সুরক্ষা যোজনা আছে তার লগতো আমি সংলগ্ন করে দিম, যাতে এক্সিডেন্ট হলে, মৃত্যু হলে, বেমার হলে 2,00,000 টাকা পর্যন্ত আমি তারপরাও পাব পারো। আমার হেলথ কার্ডটো আছে, প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রীর আয়ুষ্মান ভারত, কিন্তু ইন্স্যুরেন্স যদি আমি করে লোক তেতিয়াহলে আমি আরো 2,00,000 টাকা আমি বেমারের সময়ত, এক্সিডেন্টের সময়ত, মৃত্যুর সময়ত আমার পরিয়ালটোয়ে পাব পারিব। আর সেই কারণে মই আপনালোকক অনুরোধ করিম যে কিছুদিন পিছত আপনালোকৰ তাত ইন্স্যুরেন্সৰ ফর্ম ফিল আপ করার কারণে মানুষ যাব, আপনাদের ফর্ম ফিল আপ করে দিব, প্রিমিয়াম আপনাদের দিব নালাগে, প্রিমিয়াম তো সরকারে সরকারের ঘরের পর দিব, আপনাদের মাত্র সহিটো করে দিব লাগিব, হব নয়। আমার যিসকলে অরুণোদয় আসনি পাই আছে এইবার বাজেটত আমি ঘোষণা করছো যে আরো 3,00,000 পরিয়ালক আমি নতুনকৈ অরুণোদয় দিম। এইবার আমি লাহে লাহে একটা সিদ্ধান্ত লব খুঁজিছো যে যার যার ঘরত রেশন কার্ড আছে তেওঁলোককে যাতে আমি অরুণোদয়টো লগত দিব পারো। এই বিষয়ে সরকারের ঘরত চিন্তা চর্চা চলি আছে, কিন্তু তার লগত এইবার আমি আরো একটা সিদ্ধান্ত লৈছো যে রেশন কার্ড বা যদি অরুণোদয় থাকে ঘরবিলাক প্রধানমন্ত্রীর ইন্স্যুরেন্স স্কিম যেটো আমার সুরক্ষা যোজনা আছে তার লগতো আমি সংলগ্ন করে দিম, যাতে এক্সিডেন্ট হলে, মৃত্যু হলে, বেমার হলে 2,00,000 টাকা পর্যন্ত আমি তারপরাও পাব পারো। আমার হেলথ কার্ডটো আছে, প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রীর আয়ুষ্মান ভারত, কিন্তু ইন্স্যুরেন্স যদি আমি করে লোক তেতিয়াহলে আমি আরো 2,00,000 টাকা আমি বেমারের সময়ত, এক্সিডেন্টের সময়ত, মৃত্যুর সময়ত আমার পরিয়ালটোয়ে পাব পারিব। আর সেই কারণে মই আপনালোকক অনুরোধ করিম যে কিছুদিন পিছত আপনালোকৰ তাত ইন্স্যুরেন্সৰ ফর্ম ফিল আপ করার কারণে মানুষ যাব, আপনাদের ফর্ম ফিল আপ করে দিব, প্রিমিয়াম আপনাদের দিব নালাগে, প্রিমিয়াম তো সরকারে সরকারের ঘরের পর দিব, আপনাদের মাত্র সহিটো করে দিব লাগিব, হব। আর এনেদরে মন্তব্য প্রকাশ করা দেখবলে পাওয়া গেল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক। রেশন কার্ড থাকলে এটা অন্যান্য বহুতো সুবিধা লাভ করব হিতাধিকারী সকলে, রেশন কার্ড থাকলে অরুণোদয় আসনি, আয়ুষ্মান কার্ডের সুবিধা লাভ করব, আর অতিরিক্ত 2,00,000 টাকা অর্থাৎ স্বাস্থ্যর বীমা প্রদান করা হব, প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনার অধীনত 2,00,000 টাকা অতিরিক্ত ধন প্রদান করা হব, আয়ুষ্মান কার্ডের জড়িয়ে যেহেতু 5,00,000 টাকা প্রদান করে থাকা হয় আর তার মাজতে তার এটা সংযোগ করা হব এই ধন অর্থাৎ প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা আসনির ধন, যত 2,00,000 টাকা বিতরণ করা হব আর তাত মুঠ এটা 7,00,000 টাকা স্বাস্থ্যর নামত লাভ করব প্রতিগী হিতাধিকারী। পুনর্বার উল্লেখ করছো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বৃহৎ ঘোষণা করেছে এতিয়া রেশন কার্ডক লৈ, রেশন কার্ড অরুণোদয় আসনিক লৈ এতিয়া বৃহৎ ঘোষণা করা দেখবলে পাওয়া গেছে। প্রতিটি পরিয়ালক সরকারে এতিয়া 7,00,000 টাকা দিব, অর্থাৎ যদি দুর্ঘটনা সংঘটিত হয়, মৃত্যু হয় বা বেমার আজার হয় তেনেহলে তেনে সময়ত সহায় হওয়াকৈ, দুখিয়া দরিদ্র লোকের সহায় হওয়াকৈ এনেদরে এতিয়া আয়ুষ্মান কার্ড আর সমান্তরালকৈ প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা আসনির অধীনত 7,00,000 টাকা বিতরণ করা হব বলে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আজির দিনটোত ধেমাজিত উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীগুলো করলে এই বৃহৎ ঘোষণা, ভাল খবর হিতাধিকারীর ভাল খবর প্রদান করেছে মুখ্যমন্ত্রীগুলো ঘোষণা করেছে যে প্রতিটি পরিয়ালক 7,00,000 টাকা বিতরণ করা হব। পুনর্বার মুখ্যমন্ত্রীগুলোর ভাষ্য শুনার চেষ্টা করি। আপনার আমার যিসকলে অরুণোদয় আসনি পাই আছে এইবার বাজেটত আমি ঘোষণা করছো যে আরো 3,00,000 পরিয়ালক আমি নতুনকৈ অরুণোদয় দিম। এইবার আমি লাহে লাহে একটা সিদ্ধান্ত লব খুঁজিছো যে যার যার ঘরত রেশন কার্ড আছে তেওঁলোককে যাতে আমি অরুণোদয়টো লগত দিব পারো।
এই বিষয়ে সরকারের ঘরত চিন্তা চর্চা চলি আছে। কিন্তু তার লগত এইবার আমি আরো একটা সিদ্ধান্ত লৈছো যে রেশন কার্ড বা যদি অরুণোদয় থাকে তেওঁলোকর ঘরবিলাকক প্রধানমন্ত্রীর ইন্স্যুরেন্স স্কিম যেটা আমার সুরক্ষা যোজনা আছে তার লগতো আমি সংলগ্ন করে দিম, যাতে এক্সিডেন্ট হলে, মৃত্যু হলে, বেমার হলে 2,00,000 টাকা পর্যন্ত আমি তারপরাও পাব পারো। আমার হেলথ কার্ডটো আছেই, প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রীর আয়ুষ্মান ভারত, কিন্তু ইন্স্যুরেন্স যদি আমি করে লোক তেতিয়াহলে আমি আরো 2,00,000 টাকা আমি বেমারের সময়ত, এক্সিডেন্টের সময়ত, মৃত্যুর সময়ত আমার পরিয়ালটোয়ে পাব পারিব। আর সেই কারণে মই আপনালোকক অনুরোধ করিম যে কিছুদিন পিছত আপনালোকর তাত ইন্স্যুরেন্সর ফর্ম ফিল আপ করার কারণে মানুষ যাব, আপনালোকে ফর্ম ফিল আপ করে দিব, প্রিমিয়াম আপনালোকে দিব নালাগে, প্রিমিয়াম তো সরকারে সরকারের ঘরের পর দিব আপনালোকে।